হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি টমেটো আর ধনে পাতা শোরবা। এই টমেটো শোরবা কিন্তু শীত গ্রীষ্ম সবসময় কিন্তু খাওয়া যায়। এই টমেটো শোরবা কিন্তু একদমই ইজি রেসিপি আর বানাতে কিন্তু 15 মিনিটের বেশি সময় লাগে না। তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এই টমেটো আর ধনিয়া শোরবাটা কিন্তু আমি কুকারে করব, সেই জন্য দেখো একটা কুকার অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিলস্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে দেবো। একখানা তেজপাতা দিয়ে দিলাম, একখানা দিয়ে দিলাম ছোট দারচিনি স্টিক, দুখানা দিয়ে দেবো এলাচ আর দুখানা দিয়ে দেবো লবঙ্গ। একবার হালকা করে নেড়ে নেবো। এবার এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিলাম হচ্ছে গোটা ধনে, 1 টিস্পুন দিয়ে দেবো গোটা জিরে আর 1/2 টিস্পুন দিয়ে দেবো মৌরি। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এগুলোকে 30 সেকেন্ড ধরে ভেজে নেব। সব কিছু দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 800 গ্রাম 4 ভাগ করা টমেটো অ্যাড করে দিলাম। 1.5 ইঞ্চি অ্যাড করে দেবো আদার টুকরো আর 25 থেকে 30টা অ্যাড করে দেবো হচ্ছে রসুনের কোয়া। সব কিছু ভালো করে মিশিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এগুলো দেখো সব ভাজা ভাজা হয়ে গেছে, দেখো জল দেখো টমেটো থেকে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ধনে পাতার স্টেম, মানে পাতা অ্যাড করবো না, ডাঁটাগুলোকে অ্যাড করে নেব। এই ডাঁটার পরিমাণ আছে হচ্ছে 100 গ্রাম। ডাঁটাগুলো সব অ্যাড করে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নেবো যাতে নিচটা ধরে না যায়। ধনে পাতার তলার দিকটা কিন্তু অ্যাড করতে হবে, পাতা কিন্তু অ্যাড করবো না, ডাঁটাগুলো বা স্টেমটাকে অ্যাড করে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন, 1 টিস্পুন অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন অ্যাড করে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিলস্পুন অ্যাড করে দেবো হচ্ছে বেসন আর অ্যাড করে দেবো 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এগুলোকে আরও 2 মিনিট ভেজে নেব। সব কিছু দেখো ভালো করে ভেজে নিলাম। এবার আমি এখানে 800 ml জল অ্যাড করে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কুকারের ঢাকনাটা চাপা দিয়ে দেব। তারপর 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে ততক্ষণই ওয়েট করব যতক্ষণ না কুকারের ভাপটা নিজে থেকে বেরিয়ে যায়। তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এগুলো দেখো সব ঠান্ডা হয়ে গেছে, আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে একটা পেস্ট করে নেব। পেস্ট দেখো পুরোপুরি রেডি। এদিকে দেখো একটা কড়াই অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, পুরো পেস্টটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। যেই মিক্সিং জারে এই পেস্টটা রেডি করেছিলাম তার মধ্যে 400 ml জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই জলটাও এই শোরবার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, নুন কিন্তু আগেও অ্যাড করা হয়েছিল সেই জন্য বুঝে অ্যাড করতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে এটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। টমেটো শোরবা কিন্তু আমার পুরোপুরি রেডি। থিকনেসটা আমি এইটাই রাখবো। এবার এটাকে গরম গরম সার্ভ করে দেব। আমি ডাইরেক্টলি এই শোরবাটা সার্ভ করব। অনেকে কিন্তু এই শোরবা ঠান্ডা করে ছেঁকেও সার্ভ করে, কিন্তু আমার পেস্টটা এতটাই ভালো হয়েছিল সেই জন্য কিন্তু আমি ছাঁকিনি। সার্ভ করে দিলাম গরম গরম টমেটো ধনিয়া শোরবা। কালারটা কিন্তু দারুণ এসছে। ওপর থেকে অ্যাড করে দিতে হবে সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য ধনে পাতা আর অ্যাড করে দিতে হবে বাটার। আর এই শোরবা কিন্তু গরম গরম কিন্তু দারুণ লাগে, আর শীতের দিনে কিন্তু এরকম একটা শোরবা পেলে তো আর কথাই নেই। যদি আমার এই ইজি ওয়েতে বানানো টমেটো ধনিয়া শোরবাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
বাড়িতে এইভাবে ইজি ওয়েতে টমেটো ধনিয়া সরবা বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের সরবাটা কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।